বছর বয়সে বেরিয়েছি আর 64 বছর বয়সে ফিনিশ করেছি। এখন আমরা স্নান করতে যাবো, তার মধ্যে আমাদের সাথে দাদারা দেখা করতে চলে এসছে এই একদম পাশের গ্রাম থেকে। দাদার হলে ভাই ভাই দাদা যাই হোক বন্ধু, ভিডিও দেখে আজকে কোনো কারণে জানতে মানে আমি আপডেট দিয়েছিলাম সেটা দেখে জানতে পেরেছিল, ফিরে আমাদের সাথে দেখা করতে চলে এসছে। আর তার পেছনে দেখো, হাই বাবা আবার কেন, এই যে কালকে আমাদের জঙ্গলটা ঘুরিয়েছে আপনারা সমীরণ বারিক ইউটিউব চ্যানেল দেখুন এবং এই কাজকে দেখবেন, আজকে অবশ্যই এগিয়ে নিয়ে চলুন, কারণ এই কাজটা আপনাদের সাহায্য ছাড়া এইভাবে এগিয়ে গেলে সমাজ বাঁচবে, আপনি নিজে বাঁচবেন। এর বাইরে কিন্তু সবচেয়ে বড় কথা বলছি, এক মিনিট, এটা কিন্তু সমীরণ বারিক ইউটিউব চ্যানেলে পোস্ট হচ্ছে না, চান করবো। জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, রাত্রিবেলায় এই জায়গাটা দিয়ে আমরা ওই যে ওইখানটা করে জল খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম, তাই তো উৎপাত করছিলাম। হ্যাঁ দিনের বেলা দেখুন জায়গাটা, তো দেখতে পাচ্ছেন অথা অথা। ও কি করতে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, যদি আপনারা কেউ বুঝতে পারেন একটু প্লিজ জানাবেন। তো পুরো চাপা পড়ে গেছে বালিতে, এটাকে বলে কি নদীর পাড়ে বালি চাপা পড়া। এবার উঠে পড়ো, উঠতে পারছি ওই জন্য তো করা ওটা। আরে আরে বহুত ভারী, গ্রামের নামটা নিমডিহা, গ্রামের নাম নিমডিহা। ঠিক আছে তাহলে উৎপাদন সহ চিৎপাদন তো আমি কেন বাকি থাকি, আমিও চলো সবাইকে সাথে নামি, নেবে চান্দা করে নি চলো টাটা। সত্যি কথা বলতে কি জানো, এত লাফালাফি করে এবার সত্যি হাঁপিয়ে গেছে, এবার আমার সেখানে চুপচাপ ঘুমাই। দীপঙ্কর হ্যাঁ তোর কি অবস্থা হয়েছে? থাক গিয়া ভাই সাহেব, ও আমি হাঁপিয়ে গেছি থাক গিয়া। তুমি কি হয়েছে, ভাষাহীন, তোমাদের কি হয়েছে বলো, এত চান টান করে হাঁপিয়েছো না অন্য কিছু? না আমার একটু খিদে পেয়ে গেছে, এবার যেতে হবে। তোমার
তো চলো, সকলের খিদে পেয়ে গেছে, হাঁপিয়ে গেছে, ভাষাহীন। তারপর তুই কি থাক গায় বাবা? আচ্ছা মেয়ে তো থাক গা, আর আমার ঘুম পেয়ে গেছে, চলো এখন যাই। এবার সব বাড়ি ফিরে যাচ্ছি আমরা, তো মানে এতে ফিরে যাচ্ছি ক্যাম্প সাইডে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো শোনো একটু, মানে এখানে সিলভার আছে, রুপো আছে, আচ্ছা এই পাথরে সিলভার রুপো সব কিছু আছে বলে দিয়েছে, তোমরা এসে খুঁজে নাও, চলো যাই খিদে পেয়েছে খুব জোর। এখানে মেন উদ্দেশ্যটা কি অবস্থানে বলবো, এখানে যে বাচ্চাগুলো আছে সবাই এখানে পড়াশোনা করে, টিউশনই করে, তো কীভাবে পড়ে না পড়ে অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটি ব্যাচ, ওদিকে একটি ব্যাচ আছে, তো এইভাবে সব জায়গায় ব্যাচ বসে বসে পড়াশোনা করে। এবং কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদের সাথে আমি অবশ্যই পরিচয় করাবো। আমি বলছিলাম যেসব মানুষগুলোকে না দেখালে নয়, তার মধ্যে আমাদের এখানে একজন মানুষ চলে এসেছেন। আমি বলতে পারি 2000 কিলোমিটার, 2000ই তো না একটু বেশি, 2000 কোন জায়গা থেকে কীভাবে একটু আসা যাবে সেটা যদি সকলকে বলেন। গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ, যেখান থেকে গঙ্গা শুরু হয়েছে, ওখান থেকে যাত্রা স্টার্ট করেছিলাম সেপ্টেম্বরের 30 তারিখে। তারপর উত্তরাখণ্ড ক্রস করেছি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছি। মেনলি আমাদের গঙ্গা ধরে, মানে গঙ্গাকে সিলেক্ট করেছি, পুরোপুরি যে গঙ্গার ধার দিয়ে তা না, কখনো গঙ্গার ধার দিয়ে একদমই যারা ট্রেকিং ওটাই ওটাই করত। আর ফিনিশ করেছি ওয়েস্ট বেঙ্গলের গঙ্গাসাগরের কপিলমুনি আসলাম মহলায়। তো বুঝতে পারছেন, এবং বার্তাটা কি ছিল, বার্তাটা মেন দরকার মানুষের, বার্তাটা কি ছিল? বার্তা ছিল উই ওয়ান্ট এ পলিউশন ফ্রি সোসাইটি, মানে হাম চাতে হ্যায় প্রদূষণ মুক্ত সমাজ, একদম এই বার্তা মানুষের কাছে। তো একবার বয়সটা আমি বলবো না, আপনার মুখ থেকে শুনতে পারা যায়। আমি বেরিয়েছিলাম, আপনার বয়সটা এজ 63 বছর বয়সে বেরিয়েছি, আর 64 বছর বয়সে ফিনিশ করেছি। একটা জিনিস বুঝছেন, এখন 64+। তো বুঝতে পারছেন এই বয়সে যদি এই রকম মানে মেন্টালিটি নিয়ে এরকম কাজ করতে হয়, আমরা তো এখন জুয়ান, আমরা আরও বেশি পারবো একদম। তো আমি বলবো নেচারকে বাঁচানোর জন্য কিছু কাজ করুন, যখন এনারা বলছে আরও অনেক মানুষ যারা এরকমভাবে কাজ করছে নেচারকে বাঁচান, তো অবশ্যই কাজ করুন। এবং আমি একটা জিনিস দেখাতে গিয়ে সাইনে চাই, সাইনগুলোর মানেটা কি যদি একটু বলে দেন। সাইনগুলো হচ্ছে বিশেষ বিশেষ কিছু ব্যক্তি যারা আমাকে মেন্টালি সাপোর্ট করেছে একদম অন দা ওয়েতে, হ্যাঁ ফিনান্সিয়াল মেন্টালি, হ্যাঁ সব রকম দিক থেকে, তাদেরকে দিয়ে একটা অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ আমার কাছে। আচ্ছা, যেমন এখানে আমাদের গুরুপদ আগেও জানেন সাইকেল নিয়ে কোথায় ঘুরেছিল, আসাম, আসাম পর্যন্ত গিয়েছিলাম পরিবেশের সাথে। আসলে আমরা প্রত্যেকে পরিবেশকে যদি না ভাবি, পরিবেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তার আগে আমরা যদি না একটুখানি স্টেপ নিই। একদম, আর একজন আছে আমাদের মানুষ, আমাদের টুকটুক করে হেঁটে হেঁটে আসছে, আমি একবার তাকেও ডেকে নেবো, এদিকে চলে আসো, তাড়াতাড়ি দৌড়ে 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 আসছে দেখুন। কাকে ফোন করছো? কাউকে না, তো আমি এইদিকে দরকার তো। এবং আরেকজন মানুষ যিনি পরিবেশের সাথেও অনেক কাজ করছেন, একটু যদি আপনার মত, পরিবেশের কাজ করছি বললে ভুল হবে, মানুষকে বোঝানো, মানে বোঝানোটা বললেও ভুল হবে। মারো আমকো, মারো মারো আমকো, মারো। তাহলে আমাদের আমার মনে হয় দায়িত্ব একটা, সেই দায়িত্ব থেকে কিছু করা, যদি কারোর সাথে কিছু করে যেতে পারি, মানে সেই জন্যই হাল ফিলে কী করা হয়েছে একটু সকলকে বলেন। হাল ফিলে বলতে আমি এর আগে 17-18 ভারতবর্ষ ভ্রমণ করেছি সাইকেল করে। তারপরে একটা ছোটো কথা বলতে চাই আমি এখানে মাঝখানে আপনাকে, অনেকে ভাবে আমি পারবো না, ও পারবে না, সে পারবে না, বা বয়স হয়ে গেছে। আমি একটু বলি, সাইকেল নিয়ে ঘোরা মানেই হচ্ছে সাইকেলে ব্যানার লাগিয়ে বা বোর্ড লাগিয়ে ঘুরে বেড়ানো না। আমার বার্তা যেন সব জায়গায় পৌঁছাচ্ছে, আমি প্রায় 3000 স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি লেকচার দিয়েছি, বোঝাতে পেরেছি পরিবেশটা কী অবস্থায় আছে না আছে, সেই দিকে করছি এবং চেষ্টা করছি এটা করার, মানে এটা করছি। এবং তারপরে ঝাড়খণ্ড গেছিলাম, তারপর উড়িষ্যা গেছিলাম সব সাইকেলে, এবং আসাম সরকার গত বছরই আমাদের ইনভাইট করেছিল, আসাম সরকার ইনভাইট করেছিল, সেই কারণে আমি গেছিলাম আসাম সরকারের অনুরোধে। আর আমি এইখানে এসেছি বৈদিক সমাজে যখন আমার ফার্স্ট প্রথম পরিচয়, সেটা হচ্ছে ২০১৮ সালের 22 ফেব্রুয়ারিতে যখন আমি অল ইন্ডিয়া ট্যুর করছিলাম, আমি এইসব স্কুলগুলোতে প্রোগ্রাম করছিলাম, স্কুলগুলোতে প্রোগ্রাম করতে করতে আমি এই আশ্রমের সাথে পরিচিত হই। সেই থেকে যে ভালোবাসা জীবনে আর কোনোদিন ভুলতে পারিনি, বা এখন যতটুকু জীবন জীবনে ভুলতে পারবো না, এবং তার জন্যই আমার সমস্ত ট্যুরে বৈদিক সেবাশ্রম থাকবেই, যে কোনো ট্যুর করতে বৈদিক সেবাশ্রম থাকবেই, আর এই ভালোবাসা নিয়ে আমি সারা জীবন চলতে পারি।
ধন্যবাদ। আমি বলবো সকলকে, আপনারাও যারা এখানে আসতে চান এবং এইভাবে এখানে আসুন, এসে বাচ্চাদেরকে পড়ানো থেকে আরম্ভ করে অনেক রকম আপনারা ফিজিক্যাল মেন্টাল অনেক দিক থেকে আপনারা সাপোর্ট করেন, বা অর্থ মানে টাকার দিক থেকেও সাপোর্ট করতে পারেন, সব রকমভাবে তার সঙ্গে সাপোর্ট করুন, যাতে এই বাচ্চাগুলো পড়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে।